ফলটাও শুকিয়ে এসেছে অনেকটা, শুকিয়ে একটু ঘন হয়ে এসেছে। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো অর্পিতার শৌখিনতা চ্যানেলের আমি অর্পিতা, আজ আমি তোমাদের দেখাবো চিংড়ি মাছের ঝাল। চিংড়ি মাছের ঝাল কীভাবে রান্না করতে হয়, তো আজ আমি চিংড়ি মাছ রান্না করব, কোনো মশলা দেবো না, মশলা ছাড়াই রান্না করব, কারণ বাচ্চা খাবে, এটা আমার ছেলে। তো শোনা, তুমি কী মাছ খেতে ভালোবাসো? চিংড়ি মাছ। ও অন্য কোনো মাছ খায় না, শুধু চিংড়ি মাছই খায়। তো ও চিকেন মটন কিছুই খায় না, ও চিংড়ি মাছটাই ভালোবাসে, অন্য কোনো মাছ খেতেও পছন্দ করে না। তো বাচ্চাদের হেলথের কথা ভেবে মশলাপাতি ছাড়াই কীভাবে রান্না করা যায় সেটা আজ আমি তোমাদের দেখাবো। যেহেতু বাচ্চা খাবে, আমি কোনো মশলাই দেবো না, মশলা ছাড়া আমি আজ রান্না করবো চিংড়ি মাছটা, কারণ প্রায়দিন আমার চিংড়ি মাছ ওর জন্য রান্না করে দিতে হয়। তো আমি কীভাবে ওর জন্য চিংড়ি মাছটা রান্না করি আজ আমি তোমাদেরকে দেখাবো। চিংড়ি মাছটা আমি কীভাবে ছাড়াচ্ছি, চিংড়ি মাছের মাথা আর পাগুলো এভাবে কেটে নেব, লেজারটা এইভাবে ছাড়িয়ে নেব, আর গাত থেকে খোসা এভাবে ছাড়িয়ে নেব। দেখো, আবার একটা দেখাচ্ছি, মাথা আর পাগুলো ছাড়িয়ে নিলাম, গায়ের থেকে খোসা ছাড়িয়ে নেব, আর লেজার দিক থেকে এরকম চাপলে খোসাটা বেরিয়ে আসবে। তো এভাবে আমি সব চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেব। তাহলে এই উপকরণগুলো দিয়েই আমি আর চিংড়ি মাছের ঝাল বানাবো। চারটে কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ আমার ছেলে বেশি ঝাল খেতে পারবে না। লবণ, হলুদ গুঁড়ো আর চিংড়ি মাছ। তো কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে দিয়েছি তেল, তেলটাও আমি অল্প দিয়েছি। তো বাচ্চাদের হেলথের কথা ভেবে তোমরাও অল্প তেলে আর মশলা ছাড়া তোমরাও রান্না করো, দেখবে যে উপকার পাবে। আছে, আমি দেবো লবণ আর সামান্য হলুদ, এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদটা দিয়ে। এবার আমি দেব সামান্য একটু সরিষার তেল, এটা দিয়ে আমি আবার ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইতে মাছগুলো আমি দিয়ে দিলাম, মাছগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি এবার দেব কাঁচা লঙ্কাগুলো, এই এগুলোর সাথে এবার আমি একটু ভেজে নেব। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব জল, এবার একটু হাই ফ্লেমে দিয়ে দেব। মাছটা ভাজার সময় একটু লো ফ্লেমে ভাজতে হবে, নয়তো পুড়ে যেতে পারে। এবার আমি এটা হাই ফ্লেমে দিয়ে দিলাম, এর মধ্যে আমি আবার একটু লবণ দেব, আর দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে দিলাম। ফুটে উঠেছে, এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। দশ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা সরিয়ে নেব। চিংড়ি মাছের জলটাও শুকিয়ে এসেছে অনেকটা, শুকিয়ে একটু ঘন হয়ে এসেছে। এবার আমি ফ্লেমটা বন্ধ করে দেব। যাদের বাড়িতে ছোট ছোট বেবি আছে তারা এইভাবে রান্না করে খাওয়াতে পারো, বাচ্চাদের হেলথের কোনো প্রবলেম হবে না। আমি না দিয়েছি কোনো মশলা,
কোনো গোটা মশলা গুঁড়ো মশলা কিছুই আমি ইউজ করিনি, আর আমি কোনো ফোড়নও দিইনি। তো তোমরাও খেয়ে দেখতে পারো যে এটা কিন্তু টেস্টফুলই হবে, চিংড়ি মাছের স্বাদ গন্ধ দুটোই থাকবে এবং খেতেও হবে সুস্বাদু। তো তোমরা বাড়িতে এইভাবে রান্না করো, আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা যদি বাড়িতে এইভাবে রান্নাটা করো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। কি মনে হয় চিংড়ি মাছ পোলান? দেখো তো বাবা কেমন লাগছে খেতে। আর শোনা, চিংড়ি মাছ বিরাট ভালো লাগে। কেমন রান্না হয়েছে বাবু? ভালো।